গণতন্ত্রের মানুষপুত্র অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠন। সে সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান অসাধারণ। তাফিমুল ইসলাম সুজনের রিপোর্ট। গণতন্ত্রের মানুষপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বাঙালির স্বতন্ত্র রাষ্ট্র গঠনের প্রবর্তক। ১৯৪৬ থেকে ৪৭ পর্যন্ত অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। যুক্তফ্রন্টের অন্যতম নেতা সোহরাওয়ার্দী ১৯৫৬ থেকে ৫৭ সাল পর্যন্ত পাকিস্তানের ৫ম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাকিস্তানের প্রথম সংবিধানে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মুসলিম লীগ সরকারের একনায়কতন্ত্র ও সামরিক শাসনের বিরুদ্ধে অন্যতম প্রতিবাদী নেতা ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এজন্য তাকে কারাবরণ করতে হয়েছে। ১৯৬৩ সালের ৫ই ডিসেম্বর লেবাননের বৈরুতে হোটেল কক্ষে নিঃসঙ্গ অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন। শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় এই নেতাকে। হোসেন সোহরাওয়ার্দী, আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং তার প্রদর্শিত পথ ধরে আমাদের গণতন্ত্রের সংগ্রামকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব। ওবায়দুল কাদের বলেছেন, সোহরাওয়ার্দী ছিলেন বঙ্গবন্ধু রাজনীতিতে আসার প্রেরণাদাতা ও বলিষ্ঠ নেতা। তার মৃত্যু ঘিরে এখনও রহস্য রয়ে গেছে বলে ওবায়দুল কাদের উল্লেখ করেন। আজও একটা রহস্য রয়ে গেছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যু স্বাভাবিক কিনা। অনেকে মনে করেন যে অস্বাভাবিকভাবে তাকে বিদেশের এক হোটেলে নিঃসঙ্গ অবস্থা তার জীবনাবসান ঘটেছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা জানান যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা।